ইরানের সামরিক স্থাপনায় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা, ইরানি প্রতিরোধের মুখে পিছু হটল ইসরায়েল। লেবাননের দক্ষিণাঞ্চলের রকেট হামলায় 5 ইসরায়েলি সেনা নিহত, আহত আরও 19। তাইওয়ানের কাছে $200 কোটি অস্ত্র বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র, প্যাকেজে থাকবে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। হিমালয়ে উভয় পক্ষের সেনা সরানোর মাধ্যমে ভারত ও চীনের সীমান্ত বিরোধের অবসান। রাশিয়া সফর করায় জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের কিয়েভ সফরের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। বাংলা ট্রিবিউনের আজকের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদে আপনাদের জানাই স্বাগত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। অক্টোবরের শুরুতে ইসরায়েলে করা তেহরানের হামলার প্রতিশোধ নিতে এবার ইরানে প্রতিশোধমূলক পাল্টা হামলা চালালো ইসরায়েলি সামরিক বাহিনী। শনিবার ভোরে ইরানের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করেছে তারা, তবে ইরানি প্রতিরোধের মুখে হামলা শেষ বলে ঘোষণা দিয়েছে ইসরায়েল। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে ইরান সরকারের কয়েক মাস ধরে করা ক্রমাগত আক্রমণের প্রতিক্রিয়ায় এই মুহূর্তে ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে সুনির্দিষ্ট হামলা চালাচ্ছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী। ভোর হওয়ার আগে ইসরায়েলের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, ইরানে 3টি সিরিজ হামলা সম্পূর্ণ করেছে ইসরায়েল এবং তাদের অভিযান শেষ হয়েছে। যদিও ইরানের প্রতিরক্ষা বাহিনী ইসরায়েলি ড্রোনগুলো আকাশেই ধ্বংস করার দাবি করে। ইসরায়েলি হামলার পর ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা জানায়, দেশটির প্রতিরক্ষা বাহিনী তেহরানের আশেপাশের আকাশ সীমায় প্রতিপক্ষের লক্ষ্যবস্তু সফলভাবে ধ্বংস করেছে। 1 অক্টোবরের হামলার প্রতিশোধ হিসেবে প্রত্যাশিত ইসরায়েলের প্রতিশোধমূলক হামলার অপেক্ষা করছিল ইরান। ওই হামলায় ইসরায়েলে প্রায় 200টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল তেহরান। এর জবাবে ইসরায়েল কঠোর প্রতিশোধ নেবার অঙ্গীকারের কথা দীর্ঘদিন ধরে বলে আসছিল, কিন্তু শুক্রবারের হামলা 4 ঘন্টার মধ্যেই শেষ করার ঘোষণা দেয় দেশটি। ইরানে হামলা শেষ হয়েছে বলে নিশ্চিত করেছে ইসরায়েল। দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, ইসরায়েলের বিরুদ্ধে ইরানের হামলার জবাব দেওয়া সম্পূর্ণ করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। অবশ্য হাগারি হুমকি দিয়ে বলেছেন, যদি ইরান পাল্টা হামলা চালায় তবে ইসরায়েল প্রতিক্রিয়া দেখাতে বাধ্য হবে। লেবাননের দক্ষিণাঞ্চলে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে 5 জন ইসরায়েলি রিজার্ভ সেনা নিহত হয়েছেন ও 19 জন আহত হয়েছেন। শুক্রবার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এই তথ্য জানিয়েছে। নিহতরা 8th Armed Brigade ৮৯তম ব্যাটেলিয়নের সদস্য ছিলেন। টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এই খবর জানা গেছে। প্রাথমিক তদন্তের বরাতে খবরে বলা হয়েছে, দক্ষিণ লেবাননের একটি গ্রামে অবস্থানরত ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীর যোদ্ধারা একটি ভবনে রকেট হামলা চালায়। ওই ভবনটি তখন ইসরায়েলি সেনাদের লজিস্টিক সরবরাহ কেন্দ্র ছিল। একাধিক রকেট ছোড়া হয় যার একটি ভবনের কাছে বিস্ফোরিত হয়। এই হামলায় লজিস্টিক বহরের সদস্যরাও আহত হন। আহত 19 জনের মধ্যে 4 জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন IDF। তাইওয়ানের কাছে $2 বিলিয়ন অস্ত্র বিক্রির একটি প্যাকেজের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার এই তথ্য জানিয়েছে পেন্টাগন। এই প্যাকেজের আওতায় ইউক্রেনে পরীক্ষিত একটি উন্নত বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র রয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। তাইওয়ানের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক না থাকা সত্ত্বেও দেশটিকে আত্মরক্ষার জন্য অস্ত্র সরবরাহ করতে আইনের মাধ্যমে প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাষ্ট্র। তাইওয়ানকে নিজ ভূখণ্ডের অংশ বলে মনে করে চীন। দেশটি তাইওয়ানের বিরুদ্ধে সামরিক চাপ বাড়াচ্ছে। এর অংশ হিসেবে গত সপ্তাহে দ্বীপরাষ্ট্রটির চারপাশে নতুন দফায় একটি যুদ্ধ মহড়া করেছে চীন। গত মে মাসে লাইচিংতে তাইওয়ানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই ধরনের দ্বিতীয় মহড়া ছিল এটি। ভারত ও চীন তাদের বিরোধপূর্ণ হিমালয় সীমান্তে দীর্ঘস্থায়ী সামরিক অচলাবস্থার অবসান ঘটাতে চুক্তি বাস্তবায়ন শুরু করেছে। শুক্রবার দুই দেশই এই তথ্য নিশ্চিত করেছে। 4 বছর আগের রক্তক্ষয়ী সংঘর্ষের পর এটি এশিয়ার দুই শক্তিধর প্রতিবেশীর মধ্যে সবচেয়ে বড় ইতিবাচক পরিবর্তনের নিদর্শন।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এর এক প্রতিবেদনে এটি জানা গেছে। ভারতের পশ্চিম হিমালয়ের লাদাখ অঞ্চলে সীমান্তে এতদিন দুই দেশের সেনারা মুখোমুখি অবস্থানে ছিল। সেখানে এখন সেনা প্রত্যাহার শুরু হয়েছে বলে জানিয়েছে ভারত সরকারের একটি সূত্র। বুধবার থেকে এই প্রতিক্রিয়া শুরু হয় এবং চলতি মাসের শেষে তা সম্পূর্ণ হবে বলে আশা করা হচ্ছে। সাম্প্রতিক সপ্তাহে সীমান্তে টহল দেওয়ার বিষয়ে দুই দেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়, যা রাশিয়ায় অনুষ্ঠিত ব্রিক্স সম্মেলনের পার্শ্ব বৈঠকে ফেলছে। এটি ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পাঁচ বছরের মধ্যে প্রথম আনুষ্ঠানিক বৈঠক। জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের কিয়েভ সফরের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। শুক্রবার এক ইউক্রেনীয় কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। রাশিয়ায় অনুষ্ঠিত ব্রিক্স সম্মেলনে গুতেরেসের উপস্থিতির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। কাজান শহরে বৃহস্পতিবার অনুষ্ঠিত ব্রিক্স সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে গুতেরেসের কর্মমর্দনের ছবি সামনে আসার পর কিয়েভ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়। পুতিনের নির্দেশে রুশ সেনাবাহিনী 2022 সালের 24 ফেব্রুয়ারি ইউক্রেনে সর্বাত্মক আক্রমণ চালানো শুরু করে। ব্রিক্স সম্মেলনে গুতেরেস ইউক্রেনে ন্যায় বিচারপূর্ণ শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছিলেন। এর আগেও একাধিকবার রুশ আগ্রাসনের নিন্দা করেছেন তিনি। জাতিসংঘের ডেপুটি মুখপাত্র ফারহান হক জানান, সেপ্টেম্বরে নিউ ইয়র্কের জেলেনস্কির সঙ্গে সাক্ষাতের সময় গুতেরেসের কিয়েভ সফরের বিষয়ে আলোচনা করেছিলেন, তবে তখন থেকেই উভয় পক্ষ পারস্পরিক সুবিধাজনক সময় খুঁজে বের করার চেষ্টা করে যাচ্ছিলেন। এই ছিল আমাদের আজকের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। আমাদের আরও সংবাদ পড়তে ভিজিট করুন www.banglatribune.com। এতক্ষণ বাংলা ট্রিবিউনের সাথে থাকার জন্য ধন্যবাদ।